সুরা আল ফাজর পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে কসম ভোর পেলার কসম দশ রাতের কসম জোড় ও বিজোড়ের কসম রাতের যখন তা বিদায় নেয় এর মধ্যে কি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য আছে তুমি কি তোমার রব আচরণ করেছে আজ জাতির সাথে ইরাম গোত্রের সাথে যারা ছিল সু উচ্চ স্তম্ভের অধিকারী যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি আর সামুদ সম্প্রদায় যারা উপত্যকায় পাথর কেটে বাড়িঘর নির্মাণ করেছিল আর ফিরাউন সেনাছাওনির অধিপতি যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল এক অতঃপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল ফলে তোমার রব তাদের উপর আজাবির কষাঘাত মারলেন নিশ্চয় তোমার রব ঘাঁটি আর মানুষ তো এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করেন অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর রিজিককে সংকুচিত করে দেন তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন কখনো নয় বরং তোমরা ইয়াতিমদের দয়া অনুগ্রহ প্রদর্শন করো না আর তোমরা মিসকিনদের খাদ্য পরস্পরকে উৎসাহিত করো না আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণ রূপে ভক্ষণ করো আর তোমরা ধন সম্পদকে অতিশয় ভালোবাসো কখনো নয় যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে আর তোমার রব ও ফেরিস্তাগণ উপস্থিত হবেন সারিবত নামকে উপস্থিত করা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে সে বলবে হাই যদি আমি কিছু

সন্তুষ্ট চিত্তে সন্দেহভাজন হয়ে অতঃপর আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাতে